আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একজন ভাই আমাকে কল দিলেন, কল দিয়ে তিনি খুব কান্নাজড়িত কণ্ঠে বললেন যে ভাই, আমি একটি কোম্পানিতে নতুন আসছি, আসার পর আমার কাজ কর্ম দেখে আমার বস আমাকে সুপারভাইজারের দায়িত্ব দেয়। তো আমার সিনিয়র ভাই যারা ছিল এই কোম্পানিতে আগে যারা কাজ করতো, তাদের কাছে বিষয়টা খারাপ দেখালো, তারা আমার পিছনে লেগে গেল। শুরুর দিন থেকে তারা আমার পিছনে লাগলো। তো বসের কানে কানে আমার বিরুদ্ধে কথা বলতে বলতে বস আজ আমার বিরুদ্ধে বস রাগান্বিত হয়ে যায়। আজকে বস অফিসে ডাকাইছে, ডাকায় বলতেছে আমাকে টিকিট দিয়ে আগামীকাল বাড়িতে পাঠিয়ে দিবে। এই মুহূর্তে বাড়িতে গেলে আমার পথে পথে ছাড়া উপায় নাই, কারণ আমার বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ। এক দুই নম্বর হলো যে আমার বাবার ওপেন হার্ট সার্জারি করতে হবে ঈদের পরে, আমি যদি চলে যাই বাবার চিকিৎসাটা করা হবে না। এখন আমি কি করতে পারি, কোথায় গেলে আমি হেল্প পাবো? তো যেহেতু সিঙ্গাপুর সরকারের নিয়ম অনুসারে আইপি তে কিন্তু লেখা থাকে যে কোম্পানি, আমরা কন্ট্রাক্ট পেপার লেখা থাকে, কোম্পানি চাইলে যে কোনো সময় আপনাকে পাঠিয়ে দিতে পারে। তবে তাকে আমি একটা এনজিও ঠিকানা দিছি, জানি না তিনি সেখানে গিয়েছেন কিনা। গিয়ে থাকলে আমাকে এই ভিডিওটি দেখার পরে একটু আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জানাবে যে কি হলো আপনার বিষয়টা। তবে এই বাইরের কথা ধরে কিছু কথা বলবো যে আসলে কোন জায়গায় যদি কোনো বাংলাদেশের বাইরে ভালো অবস্থানে যায়, তাহলে আমরা যারা আছি অন্য বাংলাদেশের বাইরে সকলে মিলে যদি সাপোর্ট না দিই, তাহলে তার পক্ষে সেখানে টিকে থাকাটা খুব কঠিন, টিকে থাকা সম্ভবই না। এখন কোম্পানি বস ভালো মনে করে তাকে একটা দায়িত্ব দিয়েছে, যেহেতু উনি বাংলাদেশি আমরাও বাংলাদেশি, সকলে মিলে যদি তাকে সাপোর্ট দিতাম, দেখতেন যে সে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আর দু একজনকে ভালো অবস্থানে নিয়ে যেত, ঠিক কিনা? সকলে মিলে যখন তার সাপোর্ট দিতাম, কাজকর্ম সহযোগিতা করতাম, সে বসের কাছে আপনাদের কাছে যে কোনো কারো ভালো পারফরমেন্স দেখে রিকোয়েস্ট করে আপনাদের যে মধ্যে যে কোনো কাকে প্রমোশন পাওয়ার ব্যবস্থা করে দিতে পারতাম। তা আমার কথা হলো যে আপনারা তার ক্ষতি করে কি লাভবান হবেন আপনারা বলেন? তাকে আপনারা এখান থেকে বিদায় করে দেবেন, সে কিন্তু না খেয়ে মারা যাবে না, হয়তো সাময়িক ভাবে সে একটু ক্ষতিগ্রস্ত হবে, তার বাবা চিকিৎসা করতে পারবে না, কিন্তু এই জায়গাতে সে ঘুরে দাঁড়াবে। এখন কাউকে যদি হঠাৎ করে আপনি দেশে পাঠা দেয়, তাহলে কিন্তু তাকে না খেয়ে থাকতে হবে না, এইটা মাথা রাখবে। তার ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, তার রিজিকের মালিক আল্লাহ। তাই দয়া করে এরকম কাজ করবেন না। আজ এই ভাইটিকে পাঠা দিতে যাচ্ছিল, ভাই কি হলো আমি আর আপডেট পাই নাই, দয়া করে আমাকে একটু জানাবেন ইনবক্সে এসে, তাহলে আমি বুঝতে পারবো আসলে আপনার সিচুয়েশনটা কি। আসলে সকলে মিলে মিশে কাজ করি, একই পরিবেশে একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করি, একে অপরের সহযোগিতা করি, তাহলে দেখবেন যে কাজের পরিবেশটা অনেক সুন্দর হবে, অনেক কাজ উপযোগী হবে, সকলে সকলের বিভিন্ন পাঠা দাঁড়াতে পারবে। সকলবেলা থাকুন, আসসালামু আলাইকুম।